নমস্কার 2023 সেপ্টেম্বর 2023 সালের সেপ্টেম্বর মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে সাইন জেমিনি ন্যাশনাল জুডিয়াকের থার্ড হাউস হাউস অফ কমিউনিকেশন যারা সব সময় কমিউনিকেট করতে অত্যন্ত পছন্দ করেন সেপ্টেম্বর মাস সময় আপনাদের কতটা ফেভারে থাকছে বা সময় আপনাদের কতটা এগেনস্টে থাকছে এটা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে কি থাকছে গ্রহদের ট্রানজিট সঞ্চার এই সেপ্টেম্বর মাসে কারণ এই গ্রহ অবস্থানের ভিত্তিতেই কিন্তু তৈরি হয় আপনাদের মেন্টাল মেকআপ সেখান থেকে সিদ্ধান্ত সেখান থেকে আপনাদের অ্যাকশন এবং সেখান থেকে ডেস্টিনি তো মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাসে যে গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে তাতে প্রথমেই যেটা দেখা যাচ্ছে রাশি লগ্নের অধিপতি বুধ থাকছে থার্ড হাউসে প্রথম 15টা দিন বক্র গতিতে এবং তারপর বাকি দুটি সপ্তাহ কিন্তু মার্গী গতিতে সেই থার্ড হাউসে প্রথম 17টা দিন রবি থাকছে এবং তারপর রবি চলে আসছে ফোর্থ হাউসে আর ফোর্থ হাউসে মঙ্গল থাকছে পুরো মাসটাই সেকেন্ড হাউসে থাকছে শুক্র এটা অত্যন্ত ফেভারেবল একটা দিক কারণ সেকেন্ড হাউসে শুভ গ্রহের অবস্থান বিভিন্ন ভাবে সুফল দেবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাকে যদিও এখানে শুক্র প্রথম 4টে দিন বক্র গতিতে থাকছে ফোর্থ সেপ্টেম্বর শুক্র মার্গী গতিতে ফিরছে আর একাদশে থাকছে রাহু এবং বৃহস্পতি বৃহস্পতি ফোর্থ সেপ্টেম্বর বক্র গতিতে যাচ্ছে এবং এরপর পুরো মাসটাই বৃহস্পতি রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে থাকবে ইলেভেন্থ হাউসে আর মিথুন রাশি মিথুন লগ্নের যেটা পঞ্চম ঘর সেখানে কেতু থাকছে পুরো মাস আর মিথুন রাশি মিথুন লগ্নের যেটা নবম ঘর নাইন্থ হাউস বা ভাগ্যস্থান সেখানে শনি থাকছে বক্র গতিতে পুরো মাসটাই এই গ্রহ অবস্থানের ভিত্তিতে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কি হতে চলেছে স্বাস্থ্য স্বাস্থ্য এখানে একটা গুরুত্বপূর্ণ দিক কারণ উপচয় স্থানে রাশি লগ্নের অধিপতি হেলথের কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয় আর মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকে হেলথ অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকে সুতরাং স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা প্রয়োজন বিভিন্ন রকমের নিউরো পেইন ব্যাক পেইন চোখে কোনো নার্ভের সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে সতর্ক থাকতে হবে তবে এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে হেলথের জায়গাটা ক্রমশ ইম্প্রুভ করবে আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র সেটা কিন্তু মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে যদি আমরা মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে আয়ের ক্ষেত্রকে বিচার করি সেই জায়গাটা অত্যন্ত শুভ থাকছে আয়ের ক্ষেত্রটা প্রবল থাকছে ইতিবাচক থাকছে এবং আয়ের ক্ষেত্রে কোনো বয়সে বড় ভাই বোনের একটা কোনো সাপোর্ট কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো বিশেষ বিশেষ জাতক জাতিকার ক্ষেত্রে আয়ের কিন্তু আয়ের দিকটা কিন্তু খুব একটা শক্তিশালী হবে এবং সেখানে বয়সে ভাই বোনেদের একটা কোনো সাপোর্ট সহযোগিতা বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র তো অতি অবশ্যই প্রবল থাকবে বিশেষভাবে প্রবল থাকবে তার কারণ কোথাও কোথাও সঞ্চিত অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে অ্যাকুমুলেটেড মানিও কিন্তু কোথাও কোথাও কিন্তু ব্যয় হবার প্রবল সম্ভাবনা থাকছে বিভিন্ন কারণে কোনো রিলেশনশিপকে ধরে রাখার জন্য কোনো প্রেম প্রীতির কারণে কোনো সিদ্ধান্তকে বাস্তবায়িত করার কারণে কোনো বিদেশ যাত্রা এবং দূর যাত্রার কারণে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে কোথাও নিকট জনেদের ক্ষেত্রে নিকট জনেদের কোনো ওয়েল বিইং এর কারণে তাদের কোনো সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ভাব যথেষ্ট প্রবল থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে বিশেষ করে শেষ দুটি সপ্তাহে রবি এবং মঙ্গল চতুর্থে অবস্থান করার কারণে মানসিক উত্তেজনা মানসিক অশান্তি পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে যারা রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে সম্পর্ক আরো বেশি নৈকট্যপূর্ণ হবে সেখানে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকবে এবং এই সমস্ত কারণেও গার্হস্থ্য পরিবেশে কিন্তু কোনো সমস্যাও তৈরি হতে পারে এমনকি যাদের কোনো অন্য রকম অ্যাফেয়ার রয়েছে সেখানেও কিন্তু কোনো বিভিন্ন কারণে তার একটা ইম্প্যাক্টের কারণে পারিবারিক সুখ শান্তি কিন্তু
বিঘ্নিত হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে আকস্মিক ভাবে কোন বিবাহের পরিকল্পনা তৈরি হতে পারে, বিবাহের সিদ্ধান্ত তারা নিতে পারেন। বিভিন্ন ক্ষেত্র রয়েছে আমাদের, তার মধ্যে আরেকটি দিকের কথা বলবো, যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের কিন্তু মনোযোগের ক্ষেত্রটা কিছুটা সামান্য পরিমাণে হলেও মনোযোগটা কিছুটা একটা দোলাচলের মধ্যে থাকবে, সেখানে একটা বিব্রত হওয়ার মতো জায়গা থাকবে, মনঃসংযোগের ক্ষেত্রটা কিছুটা তাদের বিচলিত করবে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা ছাত্রছাত্রী বা স্টুডেন্ট। তবে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেক্ষেত্রে বিদেশ যাত্রার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে বা সেই ধরনের কোনো পরিকল্পনা তৈরি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো প্রথম দুটি সপ্তাহ আপনাদের আত্মবিশ্বাস, সঠিক সিদ্ধান্ত আপনাদের বিভিন্নভাবে শুভ সময়কে এনে দেবে, কিন্তু শেষ দুটি সপ্তাহে কিছু ডিসপিউটের জায়গা কর্মক্ষেত্রে তৈরি হতে পারে। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, তাদের জন্য অত্যন্ত ফেভারেবল সময়। ভাগ্যোন্নতি, ইচ্ছা পূরণ এবং কর্মক্ষেত্রের পরিবেশ যথেষ্টই একটা ইতিবাচক এবং শুভ থাকবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, বহু ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আমরা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে পেয়ে থাকি, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা অভিনয়ের জগতে রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, যে কোনো রকমের ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, তাদের জন্য অত্যন্ত ফেভারেবল এই মাস, বিশেষ করে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটি যদি আমরা বাদ দিই, সুযোগ সুবিধার সম্ভাবনা নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্ট করিয়ে থাকেন, যারা ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতি। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আপনাদের সপ্তম স্থানে বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকবে, নতুন করে ব্যবসায় নতুন করে কোনো সুযোগ সুবিধার সম্ভাবনা তৈরি হতে পারে, নতুন ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে। বিশেষ করে যারা কোনো ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তাদের জন্য বিশেষ শুভ সময়। তবে মানসিক শান্তি স্বস্তি এ মাসের শেষ দুটি সপ্তাহে কিছুটা ক্ষুণ্ণ হবে, কিছুটা বিঘ্নিত হবে মানসিক স্বস্তি এবং শান্তি, সেই জন্য সিদ্ধান্তগুলো কিন্তু সঠিকভাবে নেওয়া বিশেষভাবে প্রয়োজন। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, যারা কোনো এই মুহূর্তে কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, অত্যন্ত ফেভারেবল এই মাস, সেপ্টেম্বর মাস আপনাদের ফেভারে থাকছে। তবে সেপ্টেম্বর মাসের প্রথম দুটি সপ্তাহ কিন্তু অধিকতর ফেভারেবল। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেখানে যোগাযোগের ক্ষেত্রটা নতুন করে একটা ভালো জায়গা তৈরি করে দেবে, নতুন করে একটা শুভ ইতিবাচক প্রোডাক্টিভ জায়গা তৈরি করে দেবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সেখানেও সম্ভাবনা অত্যন্ত শুভ থাকছে এই সেপ্টেম্বর মাসে। যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো কোনো হাড়ের সমস্যা বা কোনো লোয়ার অ্যাবডোমেন জনিত সমস্যা আপনাদের কিছুটা বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে। যারা পড়ানোর কাজ করেন, যারা স্কুল কলেজে পড়িয়ে থাকেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ানোর কাজ করেন, কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি মর্যাদা নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানেও কলিগদের সঙ্গে সম্পর্ক কিন্তু বিশেষভাবে একটা শুভ দিকের উন্মেষ তৈরি করে দিতে বিশেষভাবে কিন্তু সমর্থ হবে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি যেটা বিশেষ দিক, তা হচ্ছে যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেক্ষেত্রে যেটা সবচেয়ে শুভ দিক সেটা হচ্ছে শুক্রের অবস্থান তাদের জন্য বিশেষ রকমের একটা শুভ দিক তৈরি করে দেবে। এবং যারা এই মুহূর্তে বিশেষ করে কোনো লিজ নিতে চাইছেন দীর্ঘদিনের জন্য,
কোনো হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে, সেখানেও কিন্তু আপনারা নানাভাবে শুভ ফল পেতে চলেছেন। সন্তানের ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা দুর্ভাবনা থাকতে পারে, কিন্তু থাকলেও বিশেষ কোনো অসাফল্যের জায়গাও কিন্তু থাকছে না। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রবল ভাগ্যোন্নতি, ভাগ্যের পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতি এবং শনি 4 সেপ্টেম্বরের পর থেকে পুরো মাসটাই বক্রগতিতে থাকছে এবং একাদশস্থ বক্রগতির বৃহস্পতির ওপর বক্রগতির শনি দৃষ্টি থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের বহু জাতক জাতিকা আছেন যাদের জন্মকালীন বার্থ চার্টে শনি এবং বৃহস্পতি বক্রগতিতে রয়েছে, তাদের জন্য কিন্তু জীবনে প্রচুর পরিবর্তনের সূত্রপাত তৈরি হবে এই সেপ্টেম্বর মাসে। দুটি রঙকে আপনারা গুরুত্ব দিতে পারেন, বিশেষ করে একটি হচ্ছে গাঢ় সবুজ রং, হালকা সবুজ রং, সবুজ রঙের যে কোনো শেড, এবং তার সঙ্গে সঙ্গে বলবো কমলা রং। এই রংটিও আপনাদের বিভিন্ন ভাবে সুফল দেবে। হলুদ রঙও আপনাদের ফেভারে থাকছে এই সেপ্টেম্বর মাসে। এই রংগুলোকে গুরুত্ব দিতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন, 6 তারিখ এবং 5 তারিখ, তার সঙ্গে সঙ্গে 23 তারিখ এবং 24 তারিখ, এছাড়া 27 তারিখও সেপ্টেম্বর মাসের আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। মানসিক উদ্বেগ থাকবে, মানসিক স্বস্তিহীনতা থাকবে এ মাসের শেষ দুটি সপ্তাহে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ঠিক হবে। নমস্কার।